ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে তোমরা কোন কোন সরকারি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন সরকারি চাকরিগুলোর জন্য অ্যাপ্লাই চলছে, সেই সমস্ত কিছু ভালো ভালো চাকরির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি এবং যেগুলো তোমরা প্রায় সবাই অ্যাপ্লাই করতে পারবে সেই ধরনের কিছু বাছাই করা চাকরির খবর তোমাদের কাছে নিয়ে এসেছি। তো যে চাকরিগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের বা যে কোনো হতে পারে, এমন কিছু তোমাদের সামনে আজকে এনেছি। দেখো, প্রথমেই যেটা এখানে বলছি সেটা হচ্ছে এসএসসি সিজিএল, স্টাফ সিলেকশন কমিশনের যেটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তোমরা হয়তো যারা পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছো তারা অনেকেই জানো 2023-এর জন্যে যেটার ফর্ম ফিল আপ চলছে। এবং এটার জন্য দেখো, এটার জন্য আমি কী কী এখানে বলার চেষ্টা করেছি, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে পোস্ট। পোস্টটা তোমরা কী ধরনের পোস্ট পাবে, পোস্টটা হচ্ছে দেখো গ্রুপ বি এবং গ্রুপ সি, এটা অফিসার লেভেলের চাকরি পাবে কেন্দ্রীয় সরকারের আওতায়। বেতনটা খুবই ভালো এবং এর জন্য কি কোয়ালিফিকেশান লাগবে তোমাদের, এর জন্য কোয়ালিফিকেশান লাগবে তোমাদের সিম্পল গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ মিনিমাম কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েট হলেই তোমরা এসএসসি সিজিএল এর যে পরীক্ষা সেটাতে তোমরা বসতে পারবে। কিন্তু এখানে একটা সামান্য ফ্যাক্টর করে, যেটা হচ্ছে এজ, এজ লিমিট। দেখো এজ লিমিট এখানে বলা হয়েছে 18 থেকে 27 অ্যান্ড 20 থেকে 30। অ্যান্ড কেন বলা হয়েছে, এখানে অনেকগুলো পোস্ট আছে, কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমরা 27 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, তারপরে আর পারবে না, 28 হয়ে গেলে পারবে না। আবার কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে তোমরা 30 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, সেটা 31 হয়ে গেলে পারবে না। এবং সেই পরীক্ষাগুলোর জন্য কিন্তু তোমরা আবার 19 বছর হলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, 20 থেকে যেটা 30 বলছি। অর্থাৎ কিছু কিছু পোস্ট আছে যেটা তুমি 19 বছরে অ্যাপ্লাই করতে পারবে না, আবার সেটা এই 18 টু 27 যেটা বলছে সেখানে পারবে। আবার কিছু কিছু পোস্ট আছে যেটা 20 টু 30-এর আওতায় পড়ছে, সেখানে তুমি 28 বা 29 বছর হলেও কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাই তোমরা কোথা থেকে করবে, দেখো এসএসসি সিজিএল এর যে ওয়েবসাইট সেটা হচ্ছে ssc.nic.in। এই ওয়েবসাইটে তোমরা যদি ঢোকো তাহলে দেখবে অ্যাপ্লাই করার সেখানে তোমরা নোটিফিকেশান পাবে বা সেখানে দেখবে সার্চ বারে তোমরা পেয়ে যাবে সব কিছুই। তো এসএসসি সিজিএল সংক্রান্ত যে প্রথমেই আমি এটা বললাম যে এই চাকরিটার কিন্তু ফর্ম ফিল আপ চলছে, তোমরা যারা দাও বা তোমরা যারা এখনও দিতে বাকি রয়েছো তারা অবশ্যই কিন্তু সিজিএল এর জন্য ফর্ম ফিল আপটা করে দিও। নেক্সট দেখো কোন চাকরিটা, নেক্সট হচ্ছে সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান 2023। এখানে একটা কথা বলে রাখি, এই যে এসএসসি সিজিএল এই পরীক্ষাটা যেটা হতে চলেছে এটা কিন্তু জুন জুলাই মাস করে হবে। হ্যাঁ, অর্থাৎ খুব তাড়াতাড়ি এই পরীক্ষাগুলো হয়ে যায় এবং এক বছরের মাথাতে রিক্রুটমেন্টও এরা কমপ্লিট করে ফেলে, এটা খুব ভালো দিক। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষার মতো নয়, এসএসসি সিজিএলের কিন্তু তোমরা পরীক্ষা দেবে এবং যে টিয়ার 1 টিয়ার 2 টিয়ার 3 সব কিছু কমপ্লিট করে 1 থেকে ম্যাক্সিমাম 1.5 বছরের মধ্যে তোমরা কিন্তু কাজে যোগদানও করে ফেলবে, এটাই বলতে আমি একটু স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, নেক্সট যেটা বলছিলাম, দেখো সিআরপিএফ কনস্টেবল ট্রেডসম্যান 2023। সিআরপিএফ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এখানে দেখো কোয়ালিফিকেশান বলা হয়েছে এমপি, অর্থাৎ মাধ্যমিক, মাধ্যমিক পাস করলেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। এবং এজ লিমিট এখানে বলা হচ্ছে 18 থেকে 23 এবং 21 থেকে 27। এখানেও দেখো এই সিজিএল এর যেরকম একটা ফরম্যাট তোমাদেরকে বললাম যে কিছু কিছু এখানে পোস্ট রয়েছে যে পোস্টগুলোর জন্য এই ট্রেডসম্যান পোস্টের মধ্যেই কিছু কিছু পোস্টে তোমরা 23 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে, তারপরে আর পারবে না। আবার কোনো কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা 27 বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে, তারপরে কিন্তু আর তোমরা পারবে না। এবং এইটার জন্য তোমরা কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে, এই যে crpf.gov.in, এই ওয়েবসাইটে গেলেই তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এবং অ্যাপ্লাই করার পদ্ধতিটা জানতে পারবে এবং তোমরা অ্যাপ্লাই করে দেবে অবশ্যই, যারা করতে বাকি আছো তাদের করে দেবে। সিআরপিএফও একটা কেন্দ্রীয় সরকারের আওতাধীন চাকরি এবং এর স্যালারি মোটামুটি তুমি 21,700 থেকে শুরু করে তোমার স্যালারিটা হবে 69,000, এর সঙ্গে আরও এক্সট্রা অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো রয়েছে। মোটামুটি ঢুকে ঢুকে তুমি 40,000 প্লাস একটা স্যালারি এখান থেকে ড্র করতে পারবে, বাদ বাকি মেডিকেল অ্যালাউন্স, ডিএ, জিপিএফ এগুলো সব মিলে। এরপরে দেখো এখানে ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, ভ্যাকেন্সি এখানে রয়েছে সিআরপিএফ এর ক্ষেত্রে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 9,212, একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এই 9,212 ভ্যাকেন্সির এগেনস্টে তোমাদের অ্যাপ্লিকেশানটা চলছে, এপ্রিল মাস জুড়েই তোমাদের অ্যাপ্লিকেশানটা চলবে। এবং সরি, এটা ভ্যাকেন্সির এগেনস্টে যে লাস্ট ডেট সেটা হচ্ছে 25শে এপ্রিল, তোমরা তাড়াতাড়ি অ্যাপ্লাইটা করে দিও, 25শে এপ্রিল হচ্ছে এটার লাস্ট ডেট।
অ্যাপ্লাই করার, তাহলে 25 এপ্রিলের মধ্যে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা অবশ্যই করে দিও। আজকে হচ্ছে 22 এপ্রিল, অর্থাৎ আজকের দিনটা নিয়ে আজ কিন্তু 4 দিন মাত্র হাতে সময় রয়েছে, এর মধ্যে কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাইটা করে ফেলবে। নেক্সট পোস্ট দেখো, ইপিএফও এসএসএ স্টেনো রিক্রুটমেন্ট 2023। প্রথমেই আমাকে এর ফর্ম ফুল ফর্মটা জানতে হবে। তো ইপিএফও এর ফুল ফর্ম হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, এসএসএ এটার ফুল ফর্ম হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর স্টেনোগ্রাফার। এটার যে রিক্রুটমেন্ট, এটার কোয়ালিফিকেশান দেখো তোমাদের রয়েছে এইচএস অথবা গ্র্যাজুয়েশন। এই কোয়ালিফিকেশানে এখানে এজ লিমিট একদম সরাসরি পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে 18 থেকে 27, এর বেশিও নয় এবং 18-র কম নয়। এবং এর যে পোস্ট, এর পোস্টটা তোমরা কি কি পোস্টে এখানে জয়েন করতে পারবে, এই পোস্টে তোমরা জয়েন করতে পারবে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো হিসেবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো হিসেবে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনো হিসেবে, স্টেনোগ্রাফার হিসেবে, এই দুটো পোস্টে তোমরা এখানে জয়েন করতে পারবে। এবং এর যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে আমি আগেই বললাম যে 12th অথবা গ্র্যাজুয়েশন। এবং এটা তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে দেখো, epfindia.gov.in। এবং এখানে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে 2859। এই যে ইপিএফ এসএসএ বা স্টেনোর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 2859। ভ্যাকেন্সিটা কিন্তু খুব খারাপ না, আবার যে খুব ভালো সেটাও না, তবে এই ধরনের চাকরির ক্ষেত্রে যে ভ্যাকেন্সি খুব একটা বেশি থাকে এমনটা না। তোমাদেরকে একটা ভ্যাকেন্সির এগেনস্টে আমি পাবো এরকমটা ধরে নিয়েই তোমাদেরকে করতে হবে বিষয়টা। নেক্সট চলে যাচ্ছি দেখো, 4 নম্বরে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখো কিছু কিছু পোস্টে মাঝে মাঝেই বেরোয়, এবারও বেরিয়েছে। সেই পোস্টগুলোর নাম আমি আরেকবার বলছি, এখানে দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে স্টাফ নার্স, তারপর হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, তারপর হচ্ছে এপিডেমিওলজিস্ট এবং ল্যাব টেকনিশিয়ান এটসেট্রা। এই সমস্ত পোস্টের এগেনস্টে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। এবারে তোমাদেরকে ভাইটাল একটা জিনিস বলি, এটা কিন্তু সব জেলার জন্য বেরোয়নি, এটা কোন কোন জেলার জন্য বেরিয়েছে দেখো, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, উত্তর দিনাজপুর এবং কোচবিহার, এই 3টে জেলার জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটা বার হয়েছে। তবে এই নয় যে এই জেলার ক্যান্ডিডেটরাই করবে, বাকি জেলার ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এমনটা নয়। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট তুমি হতে পারো, তোমরা কিন্তু এই 3টে জেলার এগেনস্টে অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাইটা কোথা থেকে করবে, wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। খুব সুন্দর, অনেকেই এরকম চাকরি চায় যে আমি বাড়ির কাছে একটা কাজ করব, বাড়িতে থেকে কাজটা করব, তো তাদের ক্ষেত্রে এটা একটা বিরাট বড় অপরচুনিটি বলতে পারো। নেক্সট আমরা চলে যাব যে চাকরিটার জন্য, সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। আমি আমার যে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে এই সম্পর্কে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি। তো এখানে যে পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে 709টা মোট পোস্ট রয়েছে, এবং ভ্যারাইটিস সেখানে পোস্টের বা ডেজিগনেশনের কথা উল্লেখ আছে, একদম রেজিস্ট্রার থেকে শুরু করে ক্লার্ক পর্যন্ত। এবং তোমরা এটা vbharatiarac.nic.in এই যে ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। এবং এই যে অ্যাপ্লিকেশন বা এর যে বিস্তারিত, এর বিস্তারিত ভিডিওটার লিঙ্ক এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। এই বিশ্বভারতী ইউনিভার্সিটির ব্যাপারে যে আমি লাস্ট ভিডিও করেছি সেই ভিডিওটার লিঙ্ক তোমরা এই যে বর্তমান ভিডিওটার ডিসক্রিপশন বক্স থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা মোট কতগুলো ভিডিও, এই কতগুলো চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারছো আমাদের এই এপ্রিল মাসটাতে দেখো, প্রথমে হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির জন্য, এবং তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারছো, ইপিএফও এসএসএ স্টেনো রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারছো, তারপর সিআরপিএফ কনস্টেবল স্টেটসম্যানে অ্যাপ্লাই করতে পারছো, এবং সর্বোপরি এসএসসি সিজিএলে অ্যাপ্লাই করতে পারছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে এসে পৌঁছে যায়। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, ধন্যবাদ।